আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগত। শুরু হচ্ছে ক্রিকেটের জমজমাট আসর বিপিএল। এবারে বিপিএল এ প্রথম উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে রয়েছে সাব্বির রহমান, শামীম হোসেন, আফিফ, মেহেদি, নাইম, শরীফুলদের মতো ক্রিকেটাররা। আর ফরচুন বরিশালে রয়েছে ক্রিস গেল, তানুষ্কা গুনাথিলেকা, মনিম শাহরিয়ার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, জিয়াউর রহমান, ইরফান শুকুরদের মতো নাম করা ক্রিকেটাররা। যাই হোক, আগামী 21 জানুয়ারি থেকে কিন্তু শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর। এবারের আসরের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের দুটি টিভি চ্যানেল। বাংলাদেশের খেলাপ্রেমীদের কাছে আস্থার বড় নাম কিন্তু এখন বর্তমানে টি স্পোর্টস আর জি টিভি। বিপিএলও দেখাবে এই দুটি চ্যানেল, বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্ররা। 21 জানুয়ারি দুপুর 1:30 চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএল এর এবার আসরের পর্দা উঠবে। একই দিনে সন্ধ্যা 6:30 মাঠে নামবে খুলনা টাইগার্স ও মিনিস্টার ঢাকা। তবে এবার বিপিএল এর প্রথম ম্যাচ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী টিয়া রিকো। অনেকগুলো খামের মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের পতাকা রাখা হলে এদিন জ্যোতিষী টিয়া রিকো যে খামটি গ্রিপ করেছে তার ভিতরে ছিল সাকিব আল হাসানের ফরচুন বরিশালের পতাকাটি। এ মোতাবেক বলা হচ্ছে প্রথম ম্যাচটি জিতে নেবে অলরাউন্ডার সাকিব আল হাসান। দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে, সত্যি কি বিপিএল এর উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারাতে পারবে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল? জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।